শুনো মহাশয় শুনো দিয়া মন বিচিত্র কাহিনী এক হরিদ বর্ণন শুনো শুনো মহাশয় শুনো দিয়া মন বিচিত্র কাহিনী এক হরিদ বর্ণন যদিও জানি গই হাচুয়া দর্শন দিকে দিকে প্রগতির কত না লক্ষণ এই জলেতে জাহাজ চলে আকাশে বিমান কলে মিলে ধর্মঘট মিছিল স্লোগান জন্ম নিয়ন্ত্রণ আর গরিবি হটাও ইন্দিরা নিক্সন ভুট্টো কোশিগিন মাও এই ফেলিনি গোদার ত্রুব সত্যজিৎ রায় ইহাদের সকলের রাখি গো মাথায় তবু মাঝে মাঝে মন যেতে চাই ফিরে ফিরে ছায়া শুনি স্বপ্ন মুদির হারানো দিনের ভিড়ে তবু মাঝে মাঝে মন যেতে চাই ফিরে ফিরে আকাশ যেথায় নীলিমায় নীল তরু মর্মরে বিশ্ব নিখিল গে ওঠে জেগে ওঠে প্রাণ উদাসী বাসীর ডাকে কোন সিটি নিয়ে কাঁথে পল্লীর জল নিতে যায় ছায়া ঘেরা পাতিয়ে শুধু রূপ কথা কিয়ে তবু সেই কথা আমার পরাণে সোনার চেয়েও দামি এইখানে সে আমি আমার আমিরে খুঁজে পাই ফিরে ফিরে ছায়ায় মায়ায় সুধায় মাখানো সেই অতীতের তীরে চলো চলে যাই একবার ধীরে ধীরে চলো চলে যাই একবার ধীরে ধীরে চলো চলে যাই একবার ধীরে ধীরে জানো বটে আমিও তেমনি দিয়েছি মুখে জামা ঘষে আচ্ছা করে দিয়েছিস তো তবে কোন বংশের মেয়ে কি রক্ত বইছে গায়ের ভেতর একবার খেয়াল করে দেখে যেন হেলো চাষার গান তার আবার নম্বর নম্বর কথা কই সাজ্জামে করেছে কেউ সাহেব ড্রাইভারের পাশে দাঁড়িয়ে হুশ করে ইঞ্জিন চালিয়ে নিয়ে যাওয়া যেমন করতো আমার বাপ যেমন করে আমার দাদা বলো প্রকাশটা কোথায় উঠেছিস না আর নাম বাপ ধন আমি দেখবো আরে বাপ রে বাপ হাই হাই করতে করতে আসছে গাড়ির দাদা ডাক গাড়ি যদি লিস্ট শেষে টানে একবার টেনে নেয় তো আমি বেটা বুড়ো না হোক সেই ডাবলির সঙ্গে মেকানিকিতে পড়ে যাবো না বাবা না না কি দাদু আমার ওরে ফুলি তোর সাথে ফুল ফুটেছে দেখবি আয় সত্যি ওই দেখ মা পেথুন ফুল দেখো আবার ফস করে ছিঁড়ে ফেলো না যেন ছিঁড়ে কি করব কার খোঁপায় দেবো ইস এই বয়সে আবার খোঁপার শখ
ফুটিসনি, বুঝলি ফুটিসনি। জীবনটা তো সিগন্যালের দিকে চেয়েছেই কেটে গেল, লাল আর সবজি, লাল আর সবজি। কিন্তু আমার সিগন্যাল সেই যে লাল হয়ে রইল, সবজি আর হলো না, বুঝলি। তো বেশ তো, বলো না, ধরে করে একজন ঘিন্নি জুটিয়ে নে, সবজি করে দে। দূর খেয়ে দিবে, আমার মুচি আঁটবে না। কেন কেন আঁটবে বল? এমন একটা তৈরি ঘিন্নি চোখের সামনে থাকতে আমাকে যাত্রার গলায় মালা দিতে পারি? ইস আসপদ্দা, আমি বা তোমার গলায় মালা দেবো কোন দুঃখে শুনি? কেন ভালোবাসি বলে? আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, প্রাণ গলে যায় দেখে তোমার, প্রাণ গলে যায় দেখে তোমার, ও মুখের মধুর হাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। কি বাহার তোমার রোচুলে, আমার মনে যায় যে ঘুরে, কি বাহার তোমার রোচুলে, আমার মনে যায় যে ভুলে, রসিকতায় মনে কেড়ে নেয়, রসিকতায় মনে কেড়ে নেয়, নিতই নতুন দেখতে আসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। তুমি আমার মনের মতন, করবো তোমায় কত যতন, তুমি আমার মনের মতন, করবো তোমায় কত যতন, পাগল হয়ে তোমার প্রেমে, পাগল হয়ে তোমার প্রেমে, করবো আমি গলায় ফাঁসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালো। এসে গেছে আয়ন ঘোষ, কথায় বলে বয়স না বাণিজ্য, চোখ বুঝে থাকাটাকে আর ভালো দেখায় পড়তবু। ওই ওই কথাটি তোমার দাদাদিকে একটু ভালো করে বুঝিয়ে যাও দেখিনি এসে। কেন কালি নেয় না বুঝি? নেবে কখন, সময় কোথায়? দিনমান ঘটঘট করে রেলগাড়িতে কয়লা চালান দিচ্ছে, আর সন্ধে হলেই ঢকঢক করে ছাইপাশ গুলো গিলে দূর দূর ইচ্ছে করে যেদিকে তুই চোখ চাই চলে যায়, বুঝলে গোসাই দিদি? বলছিল পুরন্দরপুর থেকে নাকি একটা সম্বন্ধ এসেছিল, দাসমুদির ছেলে হারানমুদি নাকি? তাদের বরাত ভালো, মানে মানে ফিরে গেছে। কেন ঢিটির দেমাক দেখেছি বাবু, কিন্তু এ বংশের জোড়া দেমাক আমি বাপের জমে কখনো দেখিনি। পাত্রের কথা শুনে ফুলি কি বলে দাও? কি বললে? ম্যাগো মুদির ছেলে কোনদিন আমাকেই দেবে ঝোলা ঘুরের দরে বিক্রি করে। ব্যাস হয়ে গেল, পাগলি নয় সেনা পাগল। সবাই যাবেন পূবে, তুনি পশ্চিমে, সবাই হাঁটবেন শীতে, তুনি ব্যাকা। এই ভর দুপুর রাজ্যপাট খাঁকা করছে, গায়ের মানুষ গায়ের পুকুরে নাইতে কুল পায় না, আর উনি গেছেন কোথায়? সেই রেল লাইন পেরিয়ে তাল পুকুরে। কি তাল পুকুর নইল না, ঘটকি টবে না। কিরে ওইটা? হ্যাঁ
কেষ্টা চুপ করে থাকবি বুঝলি, দেখ না কি হয়। চলো হে চলো। কি খবর সাঁতরা মশাই? হুজুর হুজুর আজ আর একটু হলে আমি নিঃসন্তান হচ্ছিল মজু। এই দেখো ব্যাপার কি হুজুর, ওই অভিরাম ছোঁয়াটার বোন বৈদিকি পাড়ার ফুলি দিন দিন এমন ধারা হয়ে উঠেছে। হ্যাঁ হুজুর, সেই নষ্ট চন্দ্রের দিনে আমার বাগানের সব ফুলকে তুলছে। আমার সমুদ্র নৌকা হুজুর এমন করে বললে তা শোনা যায় না। আপনারা একে একে বলুন বলুন কি হয়েছে। বলে কিনা সংসার মন নেই, আমি বাবা অর্জুন বই রাখি, ব্যাটা অভিরাম বই রাখি। কেমন মজুরি দেবেন বাবু দোকানটা পয়া? আচ্ছা ঠিক আছে, মাছকাপ আমি একে লে যাও। আমরণ ও তো আমাদের শশী, ওর সঙ্গে আমার হিন্দি মিন্দিতে করা কিছু জানতে নেই। হিন্দি ভাষা রাষ্ট্রভাষা, একবারে মুড়িগুলো তুলে রাখ। মুড়ি নেশা করে বলেছে আমার ঘুষলে, যখন কেষ্টা পড়ে বাবা মুড়ি নিয়ে এলাম জংশন থেকে। আগমন হাই আমার কপাল, কি হলো কেষ্টা কি মুড়ি চেয়েছে? তবে ও তো চাইলো ঘুড়ি ঘুড়ি মামা ঘুড়ি মরণ তো মরি নয়, কানের মাথাকে খেয়েছিস নাকি? মরেছি সবাই, এত মরি নি আমি এখন কি করে কি আর করবে, ঘরখানে জল পাঠিয়ে দিচ্ছি, বসে বসে মাখো আর খাও। কে কয়ে বার নে সসে হ্যাঁ হ্যাঁ উদার কি রাজা বড় অবস্থা, লে যাও জংশন, বড় সাহসীকে মুঝে আগমন মুড়ি নেই চাই, সমঝে মুঝে আগমন ঘুড়ি চাই। অভিরাম আসু নাকি? হে কে? আমি হলো তো, এদিকে আসবে নাকি? কেন বাবা কাল সকাল একবার কাছারি বাড়িটা ঘুরে দেও। কেন কেন কি, ওই তো বন্ধু কত বসার হুকুম, আমার আর সময় নেই, এখনো দুটো জায়গায় খবর দিয়ে আমার যেতে হবে। আমি চন্দু হে হুকুম আমকো উপর হুকুম আমকো প্যাস্টিক নেই কিছু হুকুম নেই মানুষ আমার জুন বয়ে রাখো,
এই যে অভিরাম বাবু, যে কত মশাই কেন ডেকেছেন ম্যামশাই? সেটা ভেতরে গেলেই জানতে পারবে। শোনো অভিরাম, চারদিকে যা শুনছি তাতে তো কান পাতা দেয়। তোমার বোনটি দিন দিন যেরকম হয়ে উঠছে তাতে তো শাসন হওয়া দরকার। ওর বিয়ের ব্যবস্থা করছো না কেন? গরিব মানুষে কি বিয়ে হচ্ছে না আজকাল? তবে আমার কথা শুনে না হুজুর, দিমাগ দেখি সব সম্বন্ধ ভেঙে দেয়। ভেঙে দেয়? ওই যে আমি রেলের চাকরি করি, এই নিয়ে তিনবার সব ভেস্তে দিয়েছে। ছাপোষো মানুষ আমি, এখন মনে রাজপুত্র কোথেকে ধরে আনবো বলুন। ওকে বাইরে পাঠিয়ে দাও। আগে কিছুদিন ওকে গায়ের বাইরে পাঠিয়ে দাও, কোনো আত্মীয় স্বজন বা কারোর বাড়ি গিয়ে থাকুক, তারপর আবার সম্বন্ধ থেকে তখন আনিয়ে নিও। রোজ রোজ নালিশ আমার ভাল লাগছে না। হ্যাঁ, তোমরা সবাই তাড়িয়ে দিলে, ফের কবে আসবি? মাসির বাড়ি যাবো, দুধ ভাত খাবো। আমার আবার ভাবনা, বাবা বলেছে পিসির জন্য পিসি মশাই ঠিক করে তখন নিয়ে আসবে। তুই থামলি? পিসির জন্য পিসি মশাই ঠিক করে তখন নিয়ে আসবে। যা বাড়ি যা, কে বলছে পিসি মশাই আসতে? যা বলছি। এই দেখো কি যে করিস, তা ঠিক নেই, দিলি তো ছেলেটাকে খাঁদিয়ে। হ্যাঁ, আমি তো সব নষ্টের গোড়া, বকি মারি ঝগড়া করি কাল থেকে আর কি, সারাটা গা নিশ্চিন্তি। হ্যাঁ ভালোই হলো, আমি এক দাঁড়িয়ে থাকবো কুঞ্জ বনে কৃষ্ণ ঠাকুর হয়ে। আরে সেই জন্যই তো সাত সকালে হরিশ পুরী ছুটেছিস। তাই বুঝি? তা কেমন দেখলে? হ্যাঁ শুনবে, টেরা নয় টেকো নয়, খোঁড়া নয় খোঁড়া নয়, কারা নয় বোবা নয়, বেতো নয় ফোকলা নয়, হাবা নয় সরু নয়, মোটা নয় গুপু নয়, আবার মাখন্দ নয়, চলবে মরণ হিয়ালি তখন দেখো। ও হিয়ালি টিয়ালি নয়, এই আমার সাফ কথা, এই পাত্র যদি হলো তো হলো, নইলে রইল তোমার ঠাকুর যে রইল তার বেয়ে, কোনো শালা ওদিগর মরায়। হ্যাঁ তাই বুঝি মনে এত ফুর্তি? কেন? ওই যে নাচতে নাচতে এলে, ভাবলে ব্যাগরা দেবার আসল লোকটাই যখন বাইরে, তখন আর কি, যাও একটা ধরে করে গলায় ঝুলিয়ে দিলেই হলো। ওই দেখো, ওসব দেখা দেখির কিছু নেই, ভালো করে শুনে রাখো, বকি ঝকি যা কিছু করি সে আমার সঙ্গে। তার তাই বলে বাপ মা মারা মেয়েটাকে নেশার ঝোঁকে ডাক্তার পায়ে সঁপে দেবে, আমি থাকতে তা হতে দিচ্ছি না। হ্যাঁ কি মুশকিল, বাপ কি করে? বাপ বাপ বলে খেমিনকে আছে না গেছে? কি আপদ, যাবে কেন? বাপ বলে কি যোদ্ধার, জমি জমা আছে, গাই গরু আছে, বিষয় আসয় সিন্ধুক বন্ধুক সব আছে, আবার বেশ কিছু নিন্দুকও আছে দেখে। মানে বলছো বোয়াল মাছের? হ্যাঁ কত ভালো পাত্র, খাই খেয়ে সিধে হবে রেগেছো? তাহলে দেখি কাল তো আসছে বিকেলে পুলিকে দেখতে, কতদিন তো যদি হয় তখন পার করতে পারবো। এখনো দাঁড়িয়ে আছো? বলি কাল দেখতে আসছি, তো এখানে দাঁড়িয়ে কি করছো? বুদ্ধি মাথা কি টিভি খেয়ে বসে আছো? কেন এক্ষুনি গোগাড়ি না পাঠালে কালকের মধ্যে মেয়ে আসবে কোন ছিল থেকে শুনি? হ্যাঁ তাই তো, তাহলে আবার বলি তাহলে যাও। হ্যাঁ আবার বলি যাই যাচ্ছি যাও। ভুল হয়ে গেছে, আরে আমার পোড়া কপাল। গাড়িটা একটু থামাও না গো। কি হলো গে? না কিছু না, তুমি যাও মালপত্র গুলো বাড়িতে নামিয়ে দিয়ে বলো আমি আসছি, কেমন? কোথায়? আহ যে বললাম তাই করো না, যাও।
বৃন্দাবন। কে? আমি বৃন্দাবন, বৃন্দাবন দাস। তা দিনদার জামা গায়ে চাপিয়েছে বড়? দিনদা? ও দিনদা? আগে নেই। নেই? আগে না, তিনি যে মাস্টারগুলো রিটায়ার করেছেন। কি করেছেন? রিটায়ার, সেই যে বয়স হয়ে গেলে কাজ ছেড়ে দিয়ে চলে যায়, সেই জিনিস। কোম্পানির নিয়মের পাড়া বয়স হয়ে গেছিল কিনা? কে বললে? বাহ, কোম্পানির ঘরে সব লেখা রয়েছে যে কি কবে আসছে যাচ্ছে, তারপর ধরো গিয়ে আপনার কতদিন রইল, নিয়ম ফিরে যাই না বয়স। জানি জানি, সব জানি, নিয়ম। বয়স কত? আগে বয়স বয়স হস করে একটা আনকোরা মানুষ যে পাঠিয়ে দিল কোম্পানি, কাজকর্ম সব জানা আছে। আগে হ্যাঁ ঠিক আছে, মন দিয়ে যেন করা হয়। হ্যাঁ নয় হ্যাঁ, আমার নাম ফুলি, ফুলেশ্বরী দাসী, হেড অফিসের সাথে দু পুরুষের কারবার, একটু এদিক ওদিক দেখেছি, সোজা কোম্পানির ঘরে লুটিস, মনে থাকে যেন। নিজের বোন বলে বলছি না, মানে কাজে কমে স্বভাবে চরিত্রে এমন মেয়ে এই তল্লাটি দুটি পাবেন না খুঁজে, মানে ছাপ চড়ে রাগ আরে না, মুখ তুলে কথাটি পর্যন্ত, এই তো এসে গেছিস, বস বস, কইতে জানে না। ওরে শুধু লক্ষ্মী, তোরাও সংসারে থাকিস, তাহলে জানিস তো যা ভয় কাতুরে মেয়ে তোদের সই ভয় কাতুরে। তুই তো পারে গায়, গায় দুইতে গানে তো গায় দুইতে, আমার গোয়ালে আবার সাত সাতটি গায়। না বাবা, সাড়ে সাত। ওই যে সেদিন বুধির বাচ্চা হলো, সে করে বললে যে মাদি বাচু রসগোল্লা খা। এ আর কি জানে? রান্না বান্না কিছু জানে? আগে রান্না জানে বই কি, মানে রান্না বান্না বলতে সংসারের সমস্ত কিরে বান্না শুধু। হ্যাঁ আচ্ছা, লাউ চিংড়িতে কিসের ফোড়ন কাটে? ফোড়ন মানে বল না, ফোড়ন বল কিসের, বল না। কালো জিরে। কালো জিরে। আর ডালে যদি সম্বরার গন্ধ তুলতি হয় তাহলে কেমনে তুলবে বলো দেখি মা? সোমবারের পর জাল দিয়ে। আর অম্বলের বেলায়? সোমবারের পর ঢেলে নিয়ে। বাহ, এ তো সবই জানে দেখছি। কি কেমন বুদ্ধ হে? খুব ভালো বাবা। ঠিক আছে, এর এখন ভিতরে যেতে বলো। আগে তব এক কথায় পছন্দ তখন হয়ে গেছে, তখন আর মিশি মিশি কথা বাড়ায় কি লা, তার চেয়ে বরং গা জুলে দেখতে হয় যে বসে মাস নাগাদ কি কি ভালো দিন লিখেছে পাজিতে। আগে আমি দেবতা। এই যা বলেছো, আপনি এবার সাক্ষাৎ মহাদেব। এই বলে এই এই হা করে বসে আছিস, আর পেন্ডাম কর, শ্বশুরবাড়িকে পেন্ডাম কর। থাক থাক। আগে ফিরে যাব। আগে কো গাড়ি? হাসিটা দেখতে পেলে নাকি রেকেশটা? কে আছে দীপানে? দেখছিল আমি টাকাতেই ফিরিয়ে নিলে। থাক আচ্ছা আসনি, ফেরবার সময় ছোট মোটে গেট বন্ধ করে দেবে না তোর বেশি। সাত দিন কার পাশে দাঁড়িয়ে তোর বাবা কাজ করে একবার চেয়ে দেখতে বলিস, আন করা বিলিতি সাহেব চলে। তুমি শত দল হয়ে ফুটলে সরোবরে, আমি ভ্রমর হইতে পারলাম না। তুমি শত দল হয়ে ফুটলে
সরোবরে আমি ভ্রমণ হইতে পারলাম তুমি সুখ দিলে দিয়া দর্শন তুমি সুখ দিলে দিয়া দর্শন আমি সুখ সইতে পারলাম না আমি সুখ সইতে পারলাম না তোমায় প্রাণে ধরিতে গো করি হে বাসনা অভিলাষার কুসুম দিয়া গড়িয়া রাধুনা তোমায় প্রাণে ধরিতে গো করি হে বাসনা অভিলাষার কুসুম দিয়া করিয়া রাধুনা তুমি আমার ভাবনা কামনা সবই তুমি আমার ভাবনা কামনা সবই তবু তোমায় পাইতে পারলাম না তুমি আমার ভাবনা কামনা সবই তবু তোমায় পাইতে পারলাম না তুমি শত দল হয়ে উঠলে সরোবরে আমি ভ্রমর হইতে পারলাম না আসলে আমার আঙিনাতে আমার হৃদয় হলো কুঞ্জবন আমার মনোবাসি বাজবে আপন মনে মনোবাসি বাজবে আপন মনে শুনবে বসে আমার আপন ইচ্ছা নদীর বুকে ভাসে আমার ভালা না ইচ্ছা নদীর বুকে ভাসে আমার ভালা না তল মিলে না ফুল মিলে না রে ভরা ডুবির আশায় এখন কাঁদে ভরা ডুবির আশায় এখন কাঁদে আমার মন ফিরতে চাইল না তুমি শত দল হয়ে উঠলে সরোবরে আমি ভ্রমর হইতে বলি কেমন ধারা মানুষ বাবু সমস্ত মেয়ে নাইতে যায় আর শুনিয়ে শুনিয়ে গান গাইতে নিয়ে গেছো আমি না তো কি ওপারা ষষ্ঠী খুঁড়ো ওই ভোমরা হতে পারলুম না আমার হৃদয় কুঞ্জবন মনোবাসী বাজবে এসব কথা মানে কি কিন্তু বুঝি না ভেবেছ কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না এক্ষুনি পারবে এই কাজটা আমার গান বেহায়া হ্যাঁ হ্যাঁ বেহায়া ও আচ্ছা ও কি আচ্ছা বলে বসে পড়লে যে বড় কি আর করবো শুধু শুধু মানুষ সঙ্গে বিবাদ করা যায় না আচ্ছা গর্জন বসন সব একচরে শেষ হয়ে যাক চুকে যাক লেখা দয়া পড়ে এখন ধর্ম কথা বেরোচ্ছে তাতই যদি শখ তো তেমন গান গাইতে কি হয় ধর্ম কর্মের গান ঠাকুর দেবতার গান বলি ভালো ভালো গান তো উবে যায়নি পৃথিবী থেকে আমার গানও ভালোই ভালোর কাছে তার মানে আমি খারাপ ওকে কথা না কয়ে চলে যাচ্ছে যে বড় যাবে কথা বলে ঘরের আগুন বনের বাঘ আর ভর বয়সের মেয়ে এরা কি কারো কথার ধার ধারে নইলে যে গান নিয়ে এত ঝঞ্ঝট সে আমি মানুষের জন্য বাঁধিনি তবে কি মাঠের গরুগুলোর জন্য মা সরস্বতীর জন্য কি
মা সরস্বতী কমল আসনে বসে আছেন, চারদিকে সরোবর। আমি বলি, মা একবার সে সরোবরে ডুব দিয়ে তোমার পায়ের কাছে আমায় বসতে দাও, তারপর তুমি যখন তোমার বিনে বাজাবে, যদি একবার একবার দয়া করে আমার কপালে ছোঁয়াও, তাহলে আমি সারা জীবন সারা জীবন। টাউন গাড়ি সময় হয়ে এলো, আমায় ফ্ল্যাগ দেখাতে হবে। মা বলিস কি, হ্যাঁ রে, আট বছর মনসা তলায় যাত্রা হয়েছিল, কি তেমনি করে গলা কাঁপিয়ে। মা মা গো, একটি বার তোমার পায়ের কাছে বসতে দাও মা। আমার কি মনে হয় জানিস, ওসব মাতা সব চালাকি, আসলে বোধহয় লোকটা তোরই পায়ের কাছে বসতে চাইছে। দে না বাবু, কত করে যখন বলছে লাগে তবে। কিন্তু কেন, মন্দটা কি দেখলি? আমি হলে বাবু তক্ষুনি রাজি হয়ে যেত। তুই জান না এখানে বসে আছিস কেন? তোর কথা ভেবি, হাজার হোক রেলে রেলে কারবার, আমরা কোথাকার কে ভাই? দেখ শুধু, যা বুঝিসনি তা নিয়ে কথা কষিনি, শুধু রেল হলেই হলো তাই না? তার আর বাম শব্দ নেই। মানে ওই যে বলে দিলি রেলে রেলে কারবার, বলি কারবারটা কোথায় দেখলি? হ্যাঁ, চব্বিশটি ঘন্টা তো ফেলাক্কানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বলি দাদার গাড়ি যখন সামনে দিয়ে যায়, একবার ফিরে তাকাই এই গুমটির দিকে, থামে একদিনও। কেন থামলে কি হতো? বোঝা যেত কার কত ক্ষমতা। এই যে বৈরিকি পাড়া, এই রাস্তায়। হ্যাঁ বৈরিকি পাড়া, অবিরাম বৈরাগীর বাড়ি। হ্যাঁ চিতে চলে যান। কারারে দেখতে, হ্যাঁ নিঘাত আমায় দেখতে এসছে, দাঁড়া আমি আসছি। বাড়িতে কি কারো অসুখ বিসুখ? আজকে পূর্ণিমী তো, আমার পূর্ণিমাতে তো হয়। কি হয়? ও যে ফুলসেই কিন্তু পরদিন থেকে কারবার চলছে, কত টাকা খেয়ে খুঁতো মেয়ে গোছাবার চালে ছিলে, কিছু বুঝি না ভেবেছ? এই রে আপনারা ফুলিকে দেখতে এসেছিলেন বুঝি? এসব এই দেখো, এসব আমার সঙ্গে সব দেখা দেখির কিছু নেই, আজ তোমারই একদিন কি আমারই একদিন। না না যাবেন না, যাবেন না, আমার না মুখ ফসকে বেরিয়ে গেছে। আর তোমার পা দি বিছিয়ে তবে আমার নাম ব্যাপার। আয় সস্তে দত্তা, কি করছে দত্তা, কি করছে, কি করছে, কি করছে? না না নিমা অবশ্যই মাথা রোগ হয়েছে, মে আমার ঘরে। হ্যাঁ মাই বই তুমি কি জানতো না? মাই জান জানতো না, জংশনে আরেক করে বললো আর কে 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 মাই 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 কামটা আমার কামটা। কি তুই কি? হ্যাঁ হ্যাঁ বলে দেবো। কি কি বলবি শুনি? শোনো শোনো বড়বাটি, এসেছি তোমারই সদনে। এবটকে শোনো শোনো পুরবাসী, একটু আগে কি হলো এখানে? আই এবটকে আই। কেন এখন কেন? সেদিন যে খুব পুকুরে চুপিয়েছিলি মনে নেই? আমার ঘাট হয়ে গেছে। ঘাট হয়ে গেছে সেদিন যে আমার পেটে এত জল ঢুকেছিল, সবাই মিলে না টিপে টিপে বার করলে। বললাম তো ঘাট হয়ে গেছে, আর কখনো হবে না, বিশ্বাস কর। বিশ্বাস করে আমার কি হবে, আমার কি লাভ? কেন তুই যা চাস তাই দেবো, আম আম সত্য পেয়ারা পাঠালি পাঠালি খাবি পাঠালি না? কেন কিন্তু আবার বল কি? এই তো এক্ষুনি যেটা বললি, এক্ষুনি না না আমটা না, এই তার আগে তার আগে আগে কেন? এই তো বললি যা চাস তাই দেবো, বলিস নি? হ্যাঁ বলেছি, কিন্তু কি চাই তোর বলবে তো? বলবো বলবো বল দাম তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ বলে ফেল, বলি বলেই ফেলি। হ্যাঁ হ্যাঁ বল 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 বল। তোকে বিয়ে করতে? হ্যাঁ সত্যি বলছি বলি, তোকে দেখলে না আমার ভেতরটা খালি এপাশো পাশে পাশো পাশ করে। এই দেখ এই দেখ না, মা না আরো দুটো মাদুলি দিয়েছে তোর জন্য, ভেবে ভেবে শুকিয়ে যাচ্ছি তো। দুপুরে রাত্রে যখনই ঘুমোই না, খালি ঘুমের মধ্যে তোকে দেখি, ঘুমের মধ্যে খালি তোকে দেখতে পাই। কি দেখিস? ওই ওই
তোর সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তোকে না আমার পাশে কি সুন্দর মানি, পাশের ঘরে না সব মেয়েরা আমাকে চেপে ধরেছে, আমি গান গাইছি তো আর লুকিয়ে লুকিয়ে তোর দিকে তাকিয়ে দেখছি। কোন গানটা গাইছিস? ওই যে ওই গানটা, এসো গো হৃদয়ে মম হৃদয়ে শরীর। মাসির ছেলে মাস্তুত হয়, পিসির ছেলে প্রস্তুত, রেলের ছেলে আমরা সবাই, আমরা সবাই রেলতুত। এটা সোজা পদ্ম, পদ্ম বুঝি তো? আমি এসব লজ্জা করছি আমাকে না, তবে আমি খাই না। আমি এসব খাই না। সে কি কে খাও তবে? দেখে দেখে এদিকে এসো না। ছাগলের দুধ আমার তরকারি গেছে না? ঠিক আছে, ঢাকা দিচ্ছ কেন? দেখি না দেখি না। কি করুন বলো দেখি। কেন কেন মিশার চোখে তোমার মুখের খাবারটা আমি নষ্ট করে দিলাম। আরে সারাদিন খেটে খুঁটে একটু খাই মুখে দিতে, আর আমি নেশার চোখে নেশার চোখে। ওই দেখো অমন তো কত হয়, কতদিন আমার ভাতই পুড়ে যায়, ও আমার কি করবে সাথে? তুমি মত তাই এ কথা বলতে পারলে, আজ আমি বড় হয়ে তোমার কাছে ছোট হয়ে গেল। ও কি করছেন? এ দুঃখ এ দুঃখ এ দুঃখ। ঠিক আছে, নেশার জমি নয় দুঃখ বলার জমি কেন? চলি ভাই। কি বলবি? ওই যে তুই বললি, আমি কোথায়? তোর বাবাই তো পাঠালে। শোন, যদি আমার নাম করে না তো একদম বলবি নি, বুঝলি? বলবি বলবি ঘাটে গেছে। আর তুই আমি কেন জানা? তুমি আসছিলে? না পিসি। পিসি কোথায়? ওই ওই ঘাটে।
ও খুঁজতে এসেছিলে বুঝি? তো এসো না, ঘরে বসবে এসো। পিসি বলছিল কি? কি বলছিল? ও না বাবা, বাবা বলছিল। বাবা? হ্যাঁ বাবা, বাবা বলছিল। কি কি বলছিল বাবা? বলছিল বলছিল যে, এই দেখো খালি বলছিল বলছিল করে, কি দেখছো ওদিকে? না কই না তো। তবে আচ্ছা বলো কি বলছো তোমার বাবা, কাকে বলছিল? তোমাকে? না পিসিকে। পিসিকে? হ্যাঁ বাবা পিসিকে বললো তো, পিসি আবার আমাকে বললে, আমি তোমায় বললাম। তাই তাই কি তাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও পিসি বল না। পিসি কোথায়? ওই তো গাতে দালালে লুকিয়ে রয়েছে। ও পিসি বল না। লুকিয়ে রয়েছে? লুকিয়ে থাকতে যাবো কার ভয়ে শুনি? হা তো ছেড়েছি। ও কি ছেলে মানুষ। হ্যাঁ আর দরদ দেখাতে হবে না, ছেলে মানুষ বলে তো ভারী রেয়াজ হলো। বাপ রে বাপ, দারোগার মতো টেনে টেনে 36 নারী বার করে নিলে। কি করবো ওই তো বললে। তাই বলেছে, পই পই করে শিখিয়ে দিল, তাকে একটা কথা ঠিক করে বলবে। চল চল। কিন্তু কথাটা কি তা তো? ও শোনো, আজ দুপুরে আমাদের বাড়ি খাবে। হ্যাঁ ওই যে দাদা কিসব করে গেছে বাকিটা বলে থাকিস না। বলেছে দয়া করে দয়া করে। তারপর কি রে পিসি? কি আবার দয়া করার জন্য বাড়িতে পায়ের ধুলো পড়ে? ও হ্যাঁ চল। যদি আধ পেটা খেয়ে উঠে যাও আমার ঘরে। কে কে বুঝছ আমার ঘরে? আমার আরেকটি আছে, ওই যে শীতের সখী সত্যনখা। বলে কি জানো? বলে খেতে বলেছো বলেছো, কিন্তু বংশের কার যদি গড়বড় হয় একবারে কুরুক্ষেত্র কাণ্ড করবো। আরে বলেই নাই তুমি ঘুমকি বেলা তো আমি বা এলুম করে রাজার বেটা কেরোসিন তেল বলা বলিস কি? হ্যাঁ রে, এতক্ষণে বোধ হয় মাছের ঘন্টি এসে গেছে। কেন কি আছে মাছের ঘন্টি? সকালবেলা সুর মাঠে কি দিয়েছো? আরে মাঠে মাঠে কি দিয়েছো যে ও অমন করছে? কিছু না দেখি। নিশ্চয় কিছু করেছিলি, মাছ চাপিয়ে যখন নাইতে গেছিলাম কি করেছিলি সেই ফাঁকে? বললাম তো হাত ফসকে পড়ে গেছে। হাত ফসকে পড়ে গেছে? অত লঙ্কা কোথায় ছিল শুনি যে হাত ফসকে পড়ে গেছে? সতীদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ সতীদের বাড়ি থেকে আনলাম, তারপর হেসে হাত ফসকে পড়ে গেল। কেন নিজে বুঝছো না? তোমার আর কি দুবেলা উপর দিলে তো ঠান্ডা, আমি এখন কি করি এটা হাতে নিয়ে? ওটা দেখি ওটা ওটা নয়, ওটা 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 নয়, আগে একটা ওই যে সামনে সরষে তেল তেল। কে কি বুঝলে? না ভাবছি। কি ভাবছো? ভাবছি এখন থেকে আমিও আমার কানে গুঁজে রাখবো রোজ দুপুর বেলায়। কেন? একজন নাইতে যায় চিঠি আসতে যায় শোনায় না। মানে
बौदी पाठिए दिले बौदी तुम्हार बौदी दादा रेले काज करे तो ताई दादा इंजिन चालाय दादा ठेंगे सब शुने लुकिए थे कोनो लाभ नहीं जखन निश्चय किचु आछे बिंदा दोष करेछे किचु ना दोष माने अच्छा दोष छाड़ा कि धरुन आमार जदि कोनो अन्याय हय से तो आमाके बोलते पारिस ताना आर पाँच काने तुले लाभ आछे किचु बोलुन ता तो बटे तबे शोने के माझखान थेके दिले दादा तुलो धुले ओई बोलते बोलते एसे गेछे देखते भालोबाशे आमी नयन भरे देखते भालोबाशे नयन जदि भरे तबु भरे ना तो मन प्रभु आमी पागल होइलाम सुने सुने तुमार मन बासी आमी देखते भालोबासी तुमार पथेर धारे आमी पातिलाम घर आस्ते जेते मन जे कखन होए गेलो भावेर लताय धरलो कलि रसेर खोजे आशिउलि आमी निजेर घरे ओरे एखन होइलाम परबाशी आमी देखते भालोबाशी किछु बोलबे कि होलो तोर दादा बोल चिलो जे की बोल चिलो बोल चिलो मूलटी जमीटा नाकि तार तो की होयेछे किन्तु आमी तो जानी ओ मीठे कथा कइछे तोर बाबा मरबार समय निजे आमाके बोले गेछे ओ जमीटा से तोर जन्य रेखे गेछे दलिल तो नेई किन्तु ताई होले नाटा हाँ होये जाबे ठकिये नेबे शुधु शुधु নিক না ভারী তো তিন কাঠা জমি তাছাড়া আমারও সব আসেও না লোকে বলে সৎ মা তাই এসব সয়েছে নিজের হলে কি পারত
কিন্তু আমি তোকে বলছি বেন্দা, তুই মামলা লড়, আমি তোর হয়ে দাঁড়াবো, দেখি আমার নিজের ছেলে কি করতে পারে। জানি তো, তবে বোঝো কি কাজ জিত কার হার? তোর বুঝি খালি ঠাট্টা? ওই দেখো ঠাট্টা হতে যাবে কেন, কত লোকে তো কত কথা বলে, আমি কি বলি জানো? কি আমার বসতি ওহে ভালোবাসার দেশে, সুখের বাতি জলে যে থায় সকল পাওয়ার শেষে, খেদ নাই আর জীবনে কেটে ছেড়ে আপন মনে, যেন হে বিধাতা এই মাটিতে আবার ফিরে আসি, আমি দেখতে ভালোবাসি, আমি দেখতে ভালোবাসি। ঠিক আছে, তাহলে সে ব্যবস্থাই করুন। যে আজকে আর এরা বলছিলেন, কই বলুন না বলুন। আগে হুজুর তেমন কিছু নয়, তবে এরা সকলে বলছিল এবার রাস্তা যখন ধুমধাম করেই হচ্ছে তখন কি তখন? আগে বলছিলাম বলো নাই বলো না, আগে সেদিন নিশিগঞ্জের হাটে গিয়েছিলাম, ভারী একটা নতুন জিনিস দেখলাম হুজুর। কর্তাবাবু বলেছে যে জিতবে তাকে মেডেল দেবে, এই একটু বড় ও মা ফুলিকা জানে না কই গেল বলতো। দিনদার শুধু খাচর 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 খাচর, কি আমার লেখা হচ্ছে শুনি? ও কিছু না। কই দেখি? বললাম তো কিছু নয়, এমনি। আমি দর বেড়ে গেল বুঝি, ঠিক আছে। আরে আরে আরে, আমি কি তাই বললাম নাকি? তবে বলছিলাম যে লেখায় তো আর ট্যাক্স নেই, তাই লিখলেই হলো, নইলে লোকে শুনে ভাববে কে না কে এলো বৃন্দাবন দাস, সেও আবার গান বাঁধে। গান বাঁধে? কে বাঁধে? তুমি? হ্যাঁ। বলে পাগল ছাগল পেয়েছো নাকি আমায়? যা বলবে তাই বিশ্বাস করবো? গান বাঁধতে এলেম লাগে না? হ্যাঁ তা অবশ্যই। তবে সেদিন একবার বলেছো কিচ্ছু বলিনি, তাই বলে কই দেখো তো কেমন করে বাঁধো। হ্যাঁ দেখাও কেমন করে বাঁধো। বাঁধি মানে? বলো 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 বলো, যা ভাবি তাই নিয়ে, যা দেখি তাই নিয়ে, যা দেখি তাই নিয়ে, দেখলাম লিখে যায় তাই না? এই তো কত কিছু রয়েছে তোমার চোখের সামনে, রেল লাইন তাল গাছ মাদা পুকুর লিখতে পারো? এই তো আমি আমি দাঁড়িয়ে রয়েছি তোমার চোখের সামনে, লেখো তো কেমন লিখতে পারো। বাকি একেবারে হরে গেল যে, কি দেখছো? যদি পারি দোষ হয়ে যাবে না তো? না না সব জানা আছে। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে। Thank you.
লজ্জাবতীর চরণ হইতে পাল্টা ধুইয়া যায় কাপড় টুকুর বৃষ্টি ঝরে। দেহের অঙ্গনে কাঁদে যেন কারণ, দেহের অঙ্গনে কাঁদে যেন কারণ, কোটি পাটি থমকিয়া থেমেছে যৌবন যেন বাতাসেতে বনলতা দুলে দুলে যায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে। কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে। তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে, অঞ্চলে থাকিলে তবু ঢাকা নাহি থাকে। তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে, অঞ্চলে থাকিলে তবু ঢাকা নাহি থাকে। স্বপ্নের দেইল যেন তোমারিও আঁখি, স্বপ্নের দেউল যেন তবু দুটি আঁখি। কিছু স্বপ্ন দাও বন্ধু আমিও তো দেখি, কেন অধরের বাসরি যে সুর ভুলে যায় কাপুর টুপুর বৃষ্টি ঝরে। কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে। এসব এসব তুমি নিজের থেকে বেঁধেছো? উরি বাবা রে, তুমি তো গুরুদেব লোকে, এই এত কথা, এই ঘুরিয়ে পেঁচিয়ে একে বেঁকে সবই বুকের ভিতর থেকে। দাঁড়া দাঁড়া, ভাবতে দাও। কিরে খেত দিবি? হ্যাঁ দিচ্ছি। আসতে বললো এসো না, দেরি করলে কিন্তু সব উড়ে যাবে বলেছিল। আমার বলে মনের মধ্যে এদিকে ভাব এসছে, ভাব ভাব ওই স্যাঙাতের যেমন হয়। পপুলি কি জানি কি বলছে, দাঁড়া। বলি ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ দেখো পদ্মরানী,
তুমি ভারী সুন্দরী আহা তোমার রূপের কয়লা রে মন যে আমার কয়লা রে জ্বলে উড়ে মরি দেগো বদ্মরানী তুমি ভারী সুন্দরী তোমার রূপের কয়লা রে মন যে আমার কয়লা রে জ্বলে উড়ে মরি বক 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 পাকু পাকু হাতে গো পদ্মরানি চাঁদ বদনি জংশন স্টেশন থেকে এনে দো চিরুনি কালী দিব্যি বলছি জংশন স্টেশন থেকে এনে দো চিরুনি বেধো তুমি গাই গরু লহরের মতো বিহীনুনি বেধো তুমি গাই গরু লহরের মতো বিনুনি ও চোখে ও চোখের সিগনালে যা দেখাও নীলে লালে ও চোখের সিগনালে যা দেখাও নীলে লালে আমি তাই করি হ্যাঁ দেগো পদ্ম রানী আমি যখন চলি বেগা বেলাইন দিয়ে আমি যখন চলি বেগা ভালো লাগে গনে গনে তোমার কথার ছেঁকা ভালো লাগে গনে গনে তোমার কথার ছেঁকা কানে মিঠে তালা লাগায় তোমার মুখের হাসিটি সত্যি কানে মিঠে তালা লাগায় তোমার মুখের হাসিটি ঠিক যেন ইঞ্জিনিয়ারি ধোয়া ছাড়া বাঁশিটি বলি চুপ করলে বলি ভিন্দুটি তোমাকে হ্যাঁ ভুনবে তো সামনে মাথা ধুলিয়ে দিলে উমা কখন এলে এসো মা এসো বসো বসো হাতে কি ঘিতকুল ঘিতকুল খান না উমা খাবো না কেন কিন্তু তো তুমি না না ওই বাড়ির পেছনে হয়েছিল কি না তাই বৌদি বৌদি বললে দিয়ে আয় আহা বেঁচে থাকো মা বেঁচে থাকো বুড়ো মানুষের মুখ কিছুই আর রোচে না তবু এটা ওটা পেলে কিন্তু দেয় কে আমার যা সংসার কেন আপনার ছেলে কিছু দেখে না বুঝি না না এ ছেলে নয় এ ছেলে নয় এ ছেলে আমায় খুব দেখে কিন্তু আমার পেটের যেটা তার কথা কি বলবো মা একাদশীর দিন দুটো বাতাসা তা অব্দি বৌমা আপনি থোর ভালোবাসেন থোর আমাদের বাড়িতে না অনেক থোর হয়েছে আচ্ছা দিয়োক্ষণ পেন্দাটা আমার খুব ভালো খায় আর কি কি চাই বলবেন কিচ্ছু অভাব নেই আমাদের এখানে না মা আর কি চাই আবার তুমি আসো এমনি করে বলো এই না কত আচ্ছা আমি তাহলে এখন উঠি যাবে একটু দাঁড়াও এই নাও এইটুকু খেয়ে ফেলো ও কিছু না একটুখানি সর তা তুমি মেয়ে তোমায় দেব তাতে লজ্জা কি বলো কি হলো খাও
খুঁজছিস? কিছু না। আমি তোমার কত খুঁজিলাম, ফুলেশ্বরী নদী আমি কত খুঁজিলাম, আমি তোমার কত খুঁজিলাম, মিশে নাই তো সাগরে হারাইনি গো পথে, শেষে আমার অঙ্গনে এসে পায়ে পায়ে লিখে গেল ফুলেশ্বরী নাম, আমি তোমায়। খুব খারাপ। ওই যে পরের মেয়েকে নিয়ে গান বাঁধা, পাঁচজনে শুনে ফেললে তখন? ও আচ্ছা। ওকে আচ্ছা বলে যা হচ্ছে কোথায় শুনি? আর পারবো না। না বাঁধবে না, ইঞ্জিন ড্রাইভারের বোন আর গুমটি ম্যান তুমি, লোকে আমার ছ্যাঁচা করবে না? যদি সাজ যায় গলা চিপে ধরো, মনে মনে বেঁধো শুধু আমার জন্য। কিছু নয়, ছোড়া তাকে একটু কলেখা শেখাচ্ছিল। আমি তো ভাবলাম আপনি আলমারি টালমারি তুলছেন। বড় মাথা মোটা। তো হাতে তোমার কি হে? মা ফুলগুড়ি পাঠিয়েছেন আপনার জন্য। আমার জন্য? ওই যে সেদিন আপনি খেটকুল পাঠিয়েছিলেন, মা খুব ভালো খেয়েছেন কিনা তাই। আমি খেটকুল? তোরগুলো খুব ভালো ছিল আর কুমড়োর শাক। তবে মা বলছিলেন রোজ রোজ এমনি করে। সত্যি কথায় শুধু তো কাল আজ বেশি শাক আলু নিয়ে যাবে। ওই যে কোন সাথে বাড়ি থেকে চাইলে? হ্যাঁ চল তো পেয়েছি। হ্যাঁ কি বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, নইলে রোজ রোজ শাক পাতা নিয়ে যায় শুধুই মায়ের জন্য। কিন্তু আবার বলে কিন্তু যাও গুরু গুরু বলে লেগে পড়ো। গুরু? আরে 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 শুনবি তো কথাটা, ওঠো না, কথাটা কানে গেল নাকি? কেন পরে যদি সব ভুন্ডুল করে দেয়? আমি কিন্তু সাঙ্গাতে কবমান সহ্য করবো না, আমি বলে দেবো। না কত দরদ সাঙ্গাতের জন্য বলি, অতই যদি দরদ তাহলে একটা উপায় বার করলি। হ্যাঁ কি উপায়? কেন যাতে সাপ ও মরে লাঠিও না ভাঙে। মানে মানে কাল তোমার কোন গাড়ি? হ্যাঁ বলি কাল তোমার কোন গাড়ি, আপ না ডাউন? ডাউন। কেন ডাউন? তার মানে সেই দুপুর নাগাদ। হ্যাঁ কিন্তু কেন হয়ে দেখো চুপি চুপি চলে যায়? আরে সে তো কাল thank you.
দেখ দেখ मैन, बहुत अच्छा किया है। अगर तुम नहीं होता इतना आदमी का लाइफ खत्म हो जाता था। तो फिट करो। सुनो भाई लोग, सुनो, मैं कंपनी का पास में जाऊंगा और बोलेंगे क्या वृंदावन दास जो किया है बहुत अच्छा किया है और इसीलिए उसको एक मेडल मिलना चाहिए। सब ठीक है? अरे जोर से बोलो, जोर से बोलो। हाँ ठीक है, अभी चलिए बजाओ। ओ माँ, तब जब उसकी तो दादाई बड़ो, ईश बड़ो ना खाई, एक दिन के गाड़ी थामी दिए थे। आई पुलिस, पुलिस पता चल गया। বুঝি বলছিস তো দাদাই বড় ইস বড় না খাই একদমকে গাড়ি থামিয়ে দিয়েছে। ওদিকে কথা কেউ আছো নাকি? ঢুকেই পড়লুম বাপু হুট করে। যা তোমাদের দেশের ছিঁড়ি, পথে যদি একটা দোকান পড়ে। কই চাট করে এক চুমুক চা খাওয়াও দেখি। কি হলো, চায়ের পাত নেই? না মানে তাহলে বাপু আর একটু কষ্ট করতে হবে। স্টেশনকে আর কোথাও গিয়ে দেখো দেখি যদি একটু চা পাও। মাথাটা যেন একেবারে ছিঁড়ে পড়ছে, দেখিস আমার বাতাস নিয়ে একটা ভালোই তোদের খেন্তি সুন্দরী তাহলে পোয়া বারো অধিকারী গুলো তো তাই কি গো বসবো না উঠবো কিছুই তো বলছো না বাপু মুখ না আপনার বসুন আমি দেখছি তাই দেখো চা বাঁচালে যথেষ্ট পেয়েছিল তা এত কিছু করলে তোমার নামটা তো বাবু জানা হলো না আমার নাম বৃন্দাবন বৃন্দাবন দাস ও মা
তাহলে বেঁচে বেঁচে ঠিক জায়গায় তুই এসেছি গো। হলো খুশি কই দেখো হাসিস কেন? ও কেমন করে জানবে? তোমার নাম যেমন বৃন্দাবন ওর নামও রাধা, সে রাধা নয়। সাত ঘাটে জল খাওয়া দরজাউলি রাধা। আমি বাবু চা খাবনি অসময়। তোমাদের এদিকে পাওয়া যায় বুঝলে না? ধান্নেশ্বরী শোন, আর সেই সঙ্গে দু প্যাকেট কাঁচিও বলিস। ঠিক আছে ঠিক আছে, ধর যাবে আর আস না। ধর কেলা ধরো ওকে, তোমার মাফ করবেন। কেন? না না না, সে ভাবনা নেই, তোমারটাও হবে। আচ্ছা ঠিক আছে, রাখো এই আগামী রাখো, ধর বলো তো। আমায় মাফ করবেন। সে কি কেন? টাকা নিয়ে সব কাজ আমি করি না। উরি বাবা, এই যে দেখছি একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির, টাকায় করবা তো কিসে করো। কেন দেখলি তো চোখের সামনে। একটু হাসি একটু ঢলাঢলি, চোখে চোখ রেখে একটু মাখো মাখো ভাব। খেন্তি উচিত কথায় গোসাই বেজার, না হয় বৃন্দাবনের রাধা নই তা বললে কি পুরুষ মজাতেও জানি নি। কি গো বলো না, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কেন? আপনারা আপনারা অতি মন্দ লোক, আগে জানলে আপনার কখনো জায়গা দিতাম না। কে এত বড় কথা? হ্যাঁ এত বড় কথা, যান যান বলছে এক্ষুনি। হলো অকানাই অকানাই বলাই চপ আগে, কারণ দেখতে চাই না। কথাও বলে রাখছি, বজ্জার রানী খেন্তি তোমার কাছে খেতে চেয়েছিল, যে তোমার বাপে থাকবি বুঝলে। জানিনি বাবু ওর থেকে কি হবে, ফুলের যা দশা দুটো মালা নইলে মন্দিরেই বা যায় কোন মুখে বলো। আমি জানবো মা? তুই কোথ থেকে? দেখো না আমি যাবো আর আসবো। কেষ্টা কেষ্টা বাচ্চালাম বাবু বাচ্চা মা, তুমি তো এক জায়গাতেই নাটা বলেছ। তোমার কিরে ফকির পেলি? না না এর মশাই, সাজদা খুঁজে শুধু এইটুকু পেলুম। হ্যাঁ এই কটা, এই কটা ফুলে কি হবে? তোদের দ্বারা হবে না রে, গোসাই পাড়া গিয়েছিলি। এই যে আপনার আপনার কাছে আসা, দয়া করে একটা বদ্ধি জোগাড় করে দিন মশাই, বদ্ধি। আর বলেন কেন, বেঁচে বেঁচে আজকের দিনই কাট। আরে তুই যদি আজ গাছ হস তো সন্ধ্যের আসলে আমি কি আর সেটে থাকতে পারবো? কি হবে তো নাড় দেবো দাও, এই একটা বড় দুটো মালা হবে তাই না? আচ্ছা দাও। কি হয়েছে? ওই তো কাল সারা রাত গরু গাড়ি করে এসেছে,
আর সেই এতেই বোধহয় হিম লেগেছে। আর আজ সকাল থেকে দেখছি গায়ে জ্বর, এখন কিন্তু খুব জ্বর। ওষুধ দিচ্ছি, এক্ষুনি সেরে যাবে। আরে অভিদাদালয়, আপনি? আমি কানাই, তোমার পিস্তে তো সালা গো। সেই যে সেই কি আশ্চর্য! আরে তুমি এখানে? ও মা, কত ফুল দিয়েছে গো। যা তো বাবা, চট করে ছুঁচুতরা নিয়ে। আর কি চাই তোদের? আর কি চাই? সব নিয়ে আসুক ওখান থেকে। দূর? কিসের দূর? কেন দেখতে পাচ্ছিস না পর্যটনের মেয়েগুলো ঢলে ঢুলে গায়ে পড়ে কথা কয়? তাদের উমা, তুই কখন এলি? এটা তো খেনতির জিনিস। খেনতি? আরে ওই যে আমাদের দলে, তাই এটা এখানে এলো কি করে? কে জানে বাবু, ওই কেসটা ঘন্টি গন্না কোথেকে তুলে নিয়ে এলো তাই। ও হরি, তাই বলো কি কি হয়েছে? আর কি হয়েছে, বেঁচে বেঁচে জুটিও চাকখানা ঘন্টি নেন, একেবারে বেরসিক দেশও কাষ্ট। আমাদের খেনতি আদর করে গায়ে একটু হাত দিয়েছে, তা উনি একবারে গোখাদাম খেদি দিলে। বলছি বলে একাল যাও, বেরিয়ে যাও এখান থেকে। ওরে বাপ, সে কি তেজ! যেন দুর্দশা মানে ঠাকুর দাদা লেনা করে। কি কি বুঝলি ঢং? মেয়েটা কে রে? কিন্তু জ্বর বললে তো শুনবে না, মোটা থাকার পায় না। আরে অখান্তি হলো কলিকালের রাধা আবার বৃন্দাবনে যায়, হাতে আয়না বসা চুড়ি খোপাতে বেল খুড়ি, হাতে আয়না বসা চুড়ি খোপাতে বেল খুড়ি, আর কলকাতা কাপা ছাপির শাড়ি পিতার গায়, হায় 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 কি হবে উপায়, কলিকালের রাধা আবার বৃন্দাবনে যায়, নজর যাদের ছোট রাধা আসল রাধা, আমি যাতে কাল
বু আস্তা ভুরের জানি আস্তা ভুরের জানি নিবি আমার কথা নে যখন তখন বাজনি বাসি কানে আমুল দে ওকি আর তেমন বাসি কান ঢাকলে আর ভাবে না শোনা ও আমার মোহন বাসি ও আমার মোহন বাসি এই যে নরক করে স্বর্গ শোনা মরণ 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 কি রে কথা ধরণ মর্ত ছেড়ে রাধা এবার স্বর্গে ফেলে জরণ ওই বাসি রাধার মরণ ভিড়মি কাটলে মেয়েটা হয়তো টাকার জন্য আবার নাচবে কিন্তু আমাকে তাই বসে বসে দেখতে হবে এই রাসবাড়ি তাহলে আসো আসো ভেঙে দিন হ্যাঁ এটা মন্দির মজলিস নয় রায়মশাই হুজুর এটা পাওনা মিটিয়ে দিয়ে বিদায় করবার ব্যবস্থা করুন কিন্তু আমি বলছিলাম কি হুজুর যে এমন জমজমাটি আসরটা এক কথায় ভেঙে যাবে তো কি করবেন উপায় যখন নেই তখন আগে আগে আছে হুজুর আছে আগে আপনারই তল্লাটি আপনি হুকুম করলে আমি এক্ষুনি ধরে আনতে পারি মানে কি করছো তুমি আরে হ্যাঁ হ্যাঁ তোমার কোনো ভয় নেই আমি বড় মুখ করে বলেছি তুমি বলো আরে আবার বলে কি এসো 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 কিন্তু অত লোকের সাথে আরে উত্তরী লোক আমরা রয়েছে কি করতে এসো এসো ওই দেখো ওই দেখো ওই দেখো আরে এসো না এসো হ্যাঁ শোনো তুমি না এখানে দাঁড়া আমি ওদিকে আসরের গতিটা দেখে আসি ভাই খবরদার পালাবার চেষ্টা করবেন না শোনো আজ জিতে কিন্তু আমার মান রাখতে হবে বলো রাখবে দেখব দেখা নয় রাখতেই হবে নইলে সবার কাছে আমার মাথা নিচু হয়ে যাবে পেশা দিব বুকে রাখো শুনুন শুনুন বাবু মশাই আজকে আমি গল্প শোনাই নিজের চোখে যা দেখেছি তাই নিয়ে এক কাহিনী গাই শুনুন শুনুন বাবু মশাই আজকে আমি গল্প শোনাই নিজের চোখে যা দেখেছি তাই নিয়ে এক কাহিনী গাই দেখেছি রকমারী সতী নারী গঞ্জে গায়ে দেশে দেখেছি রকমারী সতী নারী গঞ্জে গায়ে দেখলাম পুণ্যবতী পুরুষতী এই দেশেতে এসে পুণ্যবতী পুরুষতী এই দেশেতে এসে আমার ধন্য হলো হিয়া আমার ধন্য হলো হিয়া আসুন আসুন কুলবধূরা জয় জোকার দিয়া এই পুরুষ নারী বিরাট গৃহে অর্জুন বীর ছিলেন ত্রিভুবন লালা বিরাট গৃহে অর্জুন বীর
দিন ছিলেন বিহন নলা শিখেছিলেন রামনিদের সকল ছোনা কলা এত অর্জুন নাই ঘুমটা পড়া পুরুষ লজ্জাবতী এত অর্জুন নাই ঘুমটা পড়া পুরুষ লজ্জাবতী এই ঘর গলিতে তিনি মহাসতী মহাসতী কেউ দেখেনি আগে এমন মহাসতী কেউ দেখেনি আগে দেখতে যাকে পুরুষ পুরুষ লাগে এই পুরুষ নারী আকাশে দুরাপনে অতি সাধ্য নারী এই ধরনে করুণ প্রলোভে এই পুরুষ করলে কি ভুল কেন বাঁধে না সে জরির পিতে মাথা গেল জুল তার নাকে তেন নাক ছাবিনি কানে তেমনি ভুল জানি না কোন রমণী ভুলেছে তার নকল পুরুষ বেশে কি মরেছে তাকে ভালোবেসে হায় হায় কি মরেছে তাকে ভালোবেসে তাকে ভালোবাসার আগে যেন কলসি ধরি নিয়ে কই জবাবটা দিন কি দাদা হোলিতে কিছু আছে তো ছাড়ো হোলির কেটে ও মা এই যে দেখছি ছোট জগন্নাথ রে কি হলো এই না বলেছি ভালো গাইতে পারে হ্যাঁ পারে তো কিন্তু আর কেন নেমে বলে আরে বলি মানে মানে যাবে না কান ধরতে হবে যেও না দাঁড়াও বন্ধু যেও না যেও না দাঁড়াও বন্ধু আরো বলো কু কথা হংস পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন দেখা যেও না দাঁড়াও বন্ধু আরো বলো কু কথা হংস পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন দেখা যেও না দাঁড়াও বন্ধু তুমি দেখো নারী পুরুষ আমি দেখি শুধুই মানুষ তুমি দেখো নারী পুরুষ আমি দেখি শুধুই মানুষ ভালোবাসার ভুবন গড়ে সুখী আমার এই বিধাতা যেও না দাঁড়াও বন্ধু দেখি চাঁদের আলো তুমি দেখো কলঙ্ক ফুল
খোলায় আকাশ ঘর যে আমার মাটি সুখের পালঙ্ক আমি দেখি চাঁদের আলো তুমি দেখো কলঙ্ক খোলায় আকাশ ঘর যে আমার মাটি সুখের পালঙ্ক বিনা পানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হয়ে বিনা পানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হয়ে হৃদয় আমার গান বেঁধে যায় হৃদয় দিয়ে শুনতা যেও না দাঁড়াও বন্ধু আরো বলো তো কথা অংশ পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন দেখা যেও না দাঁড়াও বন্ধু মঙ্গল চন্ডি সকাল সকাল আসবে কিন্তু আচ্ছা আর শোনো ওরা যদি কোনো কথা পারে তো রাজি হয়ে যাবে কি কথা আমি তার কি জানি সব কথা রাজি হয়ে যাবো তো যদি বলে আজ সকালে যে নতুন গান খানা বাঁধলে সেটা শোনাও তো গান কি গান ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম তোমার দেওয়া সুখের কমল বুকে তুমি আমার কোনো কথা শোনো না তোমায় না বলেছিলাম জানি বারণ ছিল তবু এই গান শুধু আমার গান যেদিন শেষ হয়ে যাবে ভাববো বৃন্দাবন দাস আর তোমার কোনোদিন কোনো গান লিখে কাজ নেই তোমার সব গান যেন এ গানই বাধা পড়ে যায় মনটার কিছুতেই টিকলো না বুঝলি সত্যি আমাদের জন্য বলো তোদের জন্য বটে আর এই পোড়া গুমটিটার জন্য বটে কি জানিস থাকি থাকি চমকে চমকে উঠি ওই বুঝি আপ গাড়ি এলো ওই বুঝি টাউন গাড়ি বাঁশি বাজছে একদিন তো গেট বন্ধ করতে গিয়ে ঘুমের ঘরে ফক্তপুর থেকে এমন জোরে পড়লুম তিন দিন আর উঠতে পারিনি তাই আর থাকতে না পেরে ভাইপোদের দিকে বললুম যে বাবারা ও বিষয় আসার জায়গায় জমি যা কিছু আছে সব তোরাই দেখ আমাকে আমার জায়গায় গিয়ে মরতে দে তাই তো চলে এলুম রে ও তিনদা তিনদা তুমি একটু থাকছো দিবি তো কি বলছো তিনদা আমি আমি তোমায় বড় ভালোবাসি আরে এসো 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 ও মা শুনছো আরে অতীতে এসে গেছে চলো ভাই চলো চলো তুই জানা আমার লজ্জা সন্ধ্যে থেকে তো খালি ঘরবার ঘরবার করছিস অন্ধকারে মুখ দেখবি কেমন করে খুশি দেখবার হলেও নইলে আমার ভাইটা কানাই রে যাবার কি বলে কি জানিস
বলে দিদি তোর ননদের মতো একটা মেয়ে খুঁজে পেতে দে না, এবার তাহলে বিয়ে করি। ও মা, কখন আবার তোকে মনে ধরলো বল দেখি? আমি তা কি জানি, আমিও তাই বললুম। সংসারী হবি সে তো ভালো কথা, কিন্তু এখানে নয় বাবু, এই হাঁড়িতে এখন অন্য চাল ফুটছে। এ কোথায়? শতলক্ষী ওদের ডাকতে। এই শোন। হ্যাঁ রে বাপু, হ্যাঁ শুনেছি, বৌদি বলছিল ফাগুনের আগে চার হাত এক করে দেবে। ইস, তোর কি ভাগ্যে, শুনলুম মেডেল পেয়ে লোকটা নাকি আরো বড় জায়গায় চলে যাবে। কে জানে তখন আমাদের ভুলে যাবি না তো, ভাগ্যিস লোকটা গাড়ি আটকেছিল, নইলে কি হতো? ওরে বাপ রে, সে আর বলতে। কেন কেন কি গো, জানো না তো সব বৃত্তান্ত, শুনলে পরে একবার তাক লেগে যেত। কিসের কিসের? শুনু রে, তবে নিকটে এসো, এসব কথা আমার জোরে বলা যাবে না। কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলিস কি রে, তবে তুমি কি ওরে করলে গাড়ি অবলি অবলি থেমে গেল? সব বানানো ইচ্ছে কথা, আগের দিন রাত্রিবেলা আমি তো সব ছড়িয়ে চিটিয়ে দেখি এসেছিল। তারপর আবার কি, পরের দিন সোজা সাহেব, সোজা গিয়ে সাহেবের হাতখানা ধরে বলল, হ্যাঁ সাহেব যে করে হোক একটা উপায় তোমাকে করতেই হবে, নইলে বোনটা আমার চেরো যেমন আইবারে আইগুলো থেকে যাবে। লেগে লেগে কিছু শুনবো না সাহেব, এই ধরলুম তোমার পাশে। ক্যা করতা হ্যায়, এই বাত বেকানুনি হ্যায় ম্যান, ইল্লিগাল। ও যা কিছু হয় সব তোমার হাত মে হ্যায়, তুমি চাইলে সব কিছু করতে পারতা হ্যায়। সাহেব সাহেব, বড় মুখ করে পরিবারকে বলে এসেছি, সাহেব আমি বড্ড ভালোবাসি, এটুকু নইলে যে পেস্টিস থাকে না সাহেব। বাট তোমারও তো ঘরে মেম সাহেব আছে, তার চাঁদ ভাঙা মুখটা মনে করে একবার কি বলো সাহেব। কত গুমর দেখা দি, দেখা তখন যে আমার সামনে দিয়ে করে নাক নাড়িয়ে চলে যেতিস, এখন এখন তো ওই পায়ে পড়তে কুল উপাস না। আবার বলে কি জানো, মেডেল মেডেল না হাতি, আমি বরং তোমাকে টিনের পাত কেটে দুটো চাকরি বানিয়ে দেবো, এরপর বউকে দেখাবে আর বলবে মেডেল মেডেল। তুইও শুনে ফেলেছি, তবে তো লেখাচ্ছি কে গেছে, এদিকে খুব হাসি পাচ্ছে তাই না? কি হলো কি আবার? খুব মজা, একদিন যা পারিসনি এবার তাই হবে, আমায় কাদায় ফেলে সবাই তোরা যা খুশি তাই করবি তাই না? তবে শুনে রাখ, অর্জুন বৈরাগের বিটি আমি, যদি তার রক্ত হয়ে গায়ে থাকে তাহলে আমি এসো। কি হলো, খেপে গেলি নাকি? লজ্জা করে না, বাপের ভিটে দাঁড়িয়ে নাম ডোবাচ্ছিস আর হ্যাঁ হ্যাঁ করে হাসছিস? আমি যদি তোদের এতই বোঝা তো আগে বলিসনি কেন, দু চোখ যেদিকে যাই চলে যেতাম। ফুলে আর এই যে এখনো দাঁড়িয়ে আছো, গলায় দড়ি জটে না, বামুনকে চাচ্ছো বা শখ হয়েছিল, কিন্তু হাতটা কত বড় সে খেয়াল করনি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, যাও চলে যাও, চলে যাও বলছি, বেরিয়ে যাও। আমার মা নেই, বাপ নেই, মাথার উপর কেউ নেই, তাই তোরা যা খুশি তাই করি, আমার কেউ নেই, কেউ নেই। Thank you.
জল ভরতে গিয়েছে এখানে বৌদি, আমার বের কি করছিস? বিয়ে কেন? ওই যে বলতিস তোর ভাইনাকে আমায় খুব মনে ধরেছে, কিন্তু ওখানে আমার বিয়ের জোগাড় কর। বলিস কি? হ্যাঁ দিনদা, একবারে হঠাৎ গোঁ ধরে বসেছে, কি করা যায় বলতো? দাঁড়া, আমার ব্যাপারটা একটু বুঝতে। বোঝাবুঝির কি আছে? বললাম তো ওখানে আমার বিয়ে ঠিক কর। কিন্তু কিসের কিন্তু? তোর বউ যদি ওঘাট থেকে আসতে পারে, আমার বা যেতে দোষ কি? এখনো ভালো করে ভেবে দেখ, পরে কিন্তু লোক আসানো চলবে না। না না নয়, তোমায় আমি হাড়ি হাড়ি চিনি, শেষে যদি আমার ভাইকে নিয়ে ছেলে খেলা করিস তবে কিন্তু। বললাম তো করবো না, আর কি চাস? বেশ, আমার কাজ হয়ে বল। জানাবেন না দাদা, আজ না পিসিকে দেখতে আসবে। কানাই মামা, কানাই মামা আসবে। কানাই মামার সঙ্গে পিসির বিয়ে হবে তো? মা বলেছে পিসির বিয়ে হলে পিসি অন্য জায়গায় চলে যাবে, আমার খুব কষ্ট হবে। তোমার হবে না বৃন্দাবন দাদা? তুমি হলে কি আপন? আমি আমার তোমার জন্য কষ্ট হবে? না না, কষ্ট হবে কি, তবে একটু হড়বড় করে করতে হবে এই যা। আর বাজিতে যখন লিখেছে এছাড়া দিন নেই, তখন কি বলো মামা? হ্যাঁ, যত তাড়াতাড়ি চুকে যায়। তাহলে তোমরা দেনাপত্র নিয়ে কথাবার্তা বলো, আমি একটু ওদিকটা খুঁজি আসি। কোথায়? চিনতে পারা? শেষমেশ তোমাদের দেশেই কুটুম্বিতে হলো, শুনেছো বোধ হয়? আসুন। না না থাক, আজ না, আজ এসছি একটু অন্য দরকারে। তোমাকে নেমন্তন্ন করতে আমাদের আর একটু দরকার ছিল, তা ভাবলাম জানতে যদি হয় একেবারে ঘোড়ার মুখের খবর জানাই ভালো। তা বাদে তুমি হলে গিয়ে সত্যবাদী যুধিষ্ঠির জানি তো কে বলো? বলুন। দেখো এই কথা আজ গায়ে সবাই জানে যে ফুলির সঙ্গে তোমার আসনাই ছিল, তবে সেটা কত মানে ঘি আর আগুন পাশাপাশি থাকতে ঠিক তত পূর্বেই এত জানা কথা, কিন্তু শুধু পড়েইছে না একেবারে উচ্চুক্ক হয়ে গেছে। কি বলছেন আপনি? না না, এর জন্য যে বেয়ে আটকাবে তা নয়, আমি শুধু ভাবছিলাম যে বোকা দাঁতে আম কামড়াবার আগে আমের কতটা পচা একবার জেনে নেওয়া ভালো। আরে সেই কথাই রইল, আসতে মাসে পেয়েছে। হ্যাঁ মামা, বরজাতির দল যেন সকাল সকাল আসে। ঠিক আছে, তাই আসবে। Thank you.
খুলে একটা কথা বলবো, আমাদের জন্যই তোরা যেরকম হলো না রে, আমরা সেদিন হেসেছিলাম বর দেখতে যাবে না। দিনে নিশ্চিন্তে হার মাস জ্বালিয়ে খেলো একেবারে। দেখতে তো পাচ্ছিস কি বলে, নিজের বাগানের ফুলের মালা আর তো কিছু দেবার মতো সাধ্য নেই। ওদের যখন বের হবে দেখো এই দিয়ে যেন মালা বদল হয়, আমরা যেন হুকুমের চাকর। আবার বলে পাপ নেই, বিশ্বাস করো যা দিয়েছি তার কোনো কিছুর মধ্যে কোনো পাপ নেই। দুধ ছুঁড়ে ফেলে দিতুম, সব পাপ মেরে ছুঁড়ে ফেলে দিতুম। নেহা যাবার দিন অমন করে হাত ধরে বললো তাই, তবে কোন বুকে থাকবে শুনি, সবাই থুতু দেবে না, বেতে বেতরে দরখাস্ত করেছিল মঞ্জুর হয়ে গেছে, আজ রাতের গাড়িতেই চলে যাচ্ছে। ভালোই হলো, শুভদিনে আপদ বিদায়। তোরা থামলি কেন, বাজা না বাজা, ওরে বিয়ে বাড়ি ভালো করে না বাজালে জমে কখনো বল। গান যেদিন শেষ হয়ে যাবে ভাববো বৃন্দাবন দাস আর তোমার কোনোদিন কোনো গান লিখে কাজ নেই, তোমার সব গান যেন এই গানেই বাধা পড়ে যায়। ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম, তোমার দেওয়া দুঃখের কোমল বুকে ধরে রাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম। সুখের সিন্দুর দিতে মাথা যেন আমায় মনে পড়ে না, সুখের সিন্দুর দিতে মাথা যেন আমায় মনে পড়ে না, সেদিনের কোন মায়া মন যেন ভরে না, অনেক সুখে এখন আমার চোখে এলো জল, অনেক সুখে এখন আমার চোখে এলো জল, সেই চোখের জলে মালা গেঁথে গলায় পড়ে নাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম।
বন্ধু তুমি নতুন আমি না আমার শুভ আশায় যেন তোমার জীবন মধুর হয়ে যায় মনকে আমি প্রদীপ করে জেলে দিলাম তোমার বাসরে মনকে আমি প্রদীপ করে জেলে দিলাম তোমার বাসরে সেই আলোতে মুখ দেখব তোমরা পরস্পর এনে ভাবি তোর প্রাণে আমার হোক না পুরস্কার নিভাবি তোর কালি আমার হোক না পুরস্কার আজ সে কলঙ্ক বুকে করে আমি চলে ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতন ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতন ভালো করে কাঁদতেও শিখলেনি কি শিখেছিস তবে একদিন সময় নেই আর তৈরি হয়নি যা ফিরিয়ে নিয়ে আয় কি হল দাঁড়িয়ে রইলি কেন গাড়ি সময় হয়ে উঠেছে বৌদি বৌদি নয় বল সত্য জেনে শুনে জলে ফেলে দিচ্ছিল শুধু নিজের দিকটা ভেবে কিন্তু এখন নয় যে করে হোক তোকে ফিরিয়ে আনতে হবে কথা দে তুই আনবি আমি হ্যাঁ হ্যাঁ তুই হাতে ধরে হোক পায়ে পড়ে হোক যে করে হোক হতচ্ছাড়ি এত কিছু জানিস আর এটুকু জানিস নি ভালোবাসায় হার বলে কিছু নেই শুনো মহাশয় শুনো দিয়া মন ফুলেশ্বরীর কথা কবি বর্ণালো আমার কথা জুড়ালো পড়া কাটিল সংশয় সব হলো সমাধান ঘরে ফিরে গেল যারা যেখানে যাবার আলোটুকু রয়ে গেল গেল অন্ধকার যেখানে যা কিছু ছিল অন্তরে বাধা একে একে অবশেষে